أعوذ بالله من الشيطان الرجيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله. একটি দিন আমাদের সবার সামনে রয়েছে, যে দিনটিতে একজন মানুষের হাত, একজন মানুষের পা তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। এই লোকগুলি কারা, এদের ব্যাপারে মুসলিমদের জেনে রাখা উচিত। 24 নম্বর সূরা নূরের 24 এবং 25 আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়াইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। একটি দিনে যেদিন মানুষের বাক শক্তি, তাদের লেখন শক্তি, তাদের হাত, চলন শক্তি, তাদের পা সাক্ষী দিবে। ইয়াউমা ইউওয়াফিহিম ইউওয়াফিহিমুল্লাহু দীনাহুমুল হক ওয়া ইয়ালামুনা আল্লাহ আল হাক্কুল মুবিন। যেদিন প্রত্যেকটি মানুষের বিচার করা হবে সত্য, আর আল্লাহ জানেন সত্যটা কি, স্পষ্ট সত্যটা আল্লাহ তাআলা অবশ্যই জানেন এবং মানুষেরাও জানে। তারা পৃথিবীতে কে কি কোন সময় কি কি কাজ করে গেছে, এই কিয়ামতের মাঠে জজ বলেন, বিচারক বলেন, বিচারপতি বলেন, উকিল বলেন, সাক্ষীদাতাদের ব্যাপারে বলেন, এদের মধ্যে যারা ভুয়া সাক্ষী দিয়েছে, নেতাদের বলেন যারা দুর্নীতি করেছে, জনগণের বলেন যারা দুর্নীতিবাজ নেতাদেরকে বসানোর জন্য অর্থ খেয়েছে, সরকারি চাকরিজীবীদের বলেন তারা যারা নিজেদের সমাজের খেদমত না করে নিজেদের ব্যক্তিত্বকে কিছু সংখ্যক লোকদের হাতে বিক্রি করে দিয়ে দেশের অর্থ সম্পদ লুটপাট করেছে। কিয়ামতের দিন আল্লাহ বলছেন যে আলিয়মা নাখতিমু আলা আফওয়াহিহিম, 36 নম্বর সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে। আজকের দিন তাদের বাকশক্তি রুদ্ধ করে দেওয়া হবে, মুখে তালা লাগানো হবে। অতকালিমুন আইদিহিম, এবং আল্লাহ তাআলার সাথে কথা বলবে তাদের হাত, তাদের লেখন শক্তি, তারা যা কিছু বিচার ফয়সালা হাত দিয়েছে লিখে লিখে। অতাশাদু আরজুলুহুম, তাদের পা সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকসিবুন, যা কিছু তারা কামাই করেছে। একটি মানুষের আত্মা বডি থেকে যখন চলে যায়, তখন এই বডিকে মাটিতে পুঁতে দিতে হয়, প্রথিত করতে হয়, কবর দিয়ে দিতে হয়। অনেকে জ্বালায় দেয়, অনেকে ডেরফ্রিটে একেবারে পিষে দেয়। এই বডি থেকে যখন ব্যক্তিত্ব চলে যায়, আত্মা চলে যায়, আর কোনোদিন ফেরত আসে না, আসতেও পারে না, কারণ এই সিস্টেম আল্লাহ তাআলা। আর 35 নম্বর সূরা ফাতির তার 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদিলা, আল্লাহ তাআলার রীতিনীতি পরিবর্তন পরিবর্তন হয় না, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। তো একজন দুর্নীতি পরায়ণের মুখের কথা বন্দুকের মতো হয়, মুখ থেকে যখন বেরোয় যায় তখন আর সেটা ফেরানো যায় না। একজন দুর্নীতিবাজ যখন দুর্নীতি করে, তখন সেটা আর সুনীতিতে পরিবর্তন করা যায় না, যেমন বন্দুক থেকে একটি গুলি চলে গেলে আর ফেরত আসে না। কিয়ামতের মাঠে এই দুর্নীতিবাজ, এই মিথ্যুক, এই চগলখোর, এই চোর, এই হিংসুক, এই রুগী, যে নাকি চিরকাল নিজেকে বলেছে যে আমি অসুস্থ, আমি ইসলামের কিছু মানতে পারবো না, আমি পৃথিবীতে অসুস্থ, তো এই ধরনের স্বঘোষিত রোগীরাও বাঁচবে না, নেতারা বাঁচবে না, কর্মীরা বাঁচবে না, জোচ্চোর যারা, ঠকবাজ যারা, দেশ এবং জাতির সাথে যারা প্রতারণা করেছে, একজনও বাঁচবে না। এদের বাকশক্তিতে তালা লাগানো হবে, তার হাত পা মুখ তার কৃতকর্মের জন্য সাক্ষী দিবে। সেদিন স্বজন প্রীতি জজ, মিথ্যা সাক্ষীদাতা উকিল এবং দুর্নীতিবাজ নেতা কর্মীরা ইনশাল্লাহ কেউ পার পাবে না এই আয়াত 3টির দৃষ্টিতে।
আল্লাহ বলছেন ইয়াউমা তাশাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, একেবারে শত সিদ্ধ সত্য কথা। আমার যেমন বিশ্বাস, আমার হাতে যদি আমি অঙ্গার রাখি আমার হাত জ্বলে যাবে। এই যে বিশ্বাস, এর থেকে বেশি বিশ্বাস আল্লাহ তাআলার আয়াতের উপরে। আপনি নিজে নিজের বিবেককে জিজ্ঞেস করুন, কাউকে খুশি করার জন্য আপনি নিজের ব্যক্তিত্বকে বিক্রি করে তো দিচ্ছেন না? যদি আপনি দেন, তাহলে আপনি পরকালে সেই কাঠগড়ায় দাঁড় হওয়ার জন্য প্রস্তুতি নেন। যেদিন আপনার মুখ আপনার সিলাই করে দেওয়া হবে, আপনার হাত আপনার পা সবই আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওই দিন থেকে ভয় করতে হবে। মুসলিমদের সেদিন কোনো সমস্যা নেই। রাসুলের কাছে যখন তার কমের লোকেরা, এই উম্মত যখন যে বলবে রাসুল আমাদের জন্য সুপারিশ করুন, তখন রাসুল তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে নালিশ করবেন। 25 নম্বর সূরা আল ফুরকানে 30 নম্বর আয়াতের দৃষ্টিতে ক্বালা রাসূলু ইয়া রাব্বি ইন্না ক্বাওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, রাসূল আরজ করবেন হে আমার রব, নিশ্চয়ই না আমার কওমের লোক এই কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল। এখন আপনি ফয়সালা করুন, কিয়ামতের মাঠে আপনার হাত আপনার পা আপনার মুখ আপনার বডি আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য এমন কোনো কাজ তো আপনি করেননি যে তারা প্রস্তুতি নিচ্ছে।